কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি ঘড়িতে তখন বাজিলো সকাল ছটা পঁয়তাল্লিশ দুজনে মিলে ক্যাবে করে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে হ্যাঁ এস এম ভিটি স্টেশনের উদ্দেশ্যে আমাদের মারাথালি থেকে এস এম স্টেশনটা কিন্তু খুব একটা কাছাকাছি না বা খুব দূরেও না মোটামুটি তো দুজনে মিলে এসছিলাম স্টেশনে দুজন আমাদের খুব স্পেশাল ব্যক্তিকে নিতে এই স্টেশনটা আমাদের কাছেও একদম নতুন কারণ আমরা যখন ব্যাঙ্গালোরে আসি তখন আমরা এসেছিলাম ফ্লাইটে তারপর থেকে সত্যি কথা বলতে আমাদের কাছে এখনও পর্যন্ত কেউ আসেও নি আর আমাদেরও স্টেশনে আসা হয়নি তো এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যারা আমাদের কাছে প্রথম এই ব্যাঙ্গালোরে আসলো তো আমরা তো খুবই খুশি সত্যি কথা বলতে দীর্ঘ চৌত্রিশ ঘন্টা জার্নি করে ওরা আমাদের কাছে এসছে হাওড়া থেকে এসএম টু ব্যাঙ্গালোর যে ট্রেনটা আছে ওরা ওটাতেই এসেছে ওটা ছাড়ার কথা ছিল দশটা পঞ্চান্ন হাওড়া থেকে আর আমাদের এখানে ব্যাঙ্গালোরে পৌঁছানোর কথা ছিল ছটা পঁয়তাল্লিশে যেটা খুব লেট হয়েছে হাওড়া থেকে ছেড়েছে বারোটা সাড়ে বারোটার সময় আর যেটা আমাদের এইখানে ব্যাঙ্গালোরে ঢুকিয়েছে আটটা পঁয়তাল্লিশে তো বুঝতেই পারছো ওদের চোখ মুখ দেখে ওরা কতটা ক্লান্ত সত্যি এতক্ষণের ট্রেন জার্নি এমনিই চৌত্রিশ ঘন্টা ঘটছে ট্রেন জার্নি সেই জন্য তার উপর আবার যদি সেটা লেট হয়ে যায় এত বুঝতেই পারছো তোমরা কতটা কষ্ট হয় সেটা ওদের চোখ মুখেই ফুটে উঠেছে তো যাই হোক ওরা আমাদের এই ফ্ল্যাটটা দেখে বলছে খুব সুন্দর নাকি গোছানো হয়েছে আর আমাদের এই ফ্ল্যাটটা যথেষ্ট খোলা মেলা অনেকটা হাওয়া বাতাস ঢোকে এই ফোল্ডিং খাটটা আমি নতুন কিনেছি এটা আমার জানোই তোমরা অনেকে যারা আমার ব্লগ দেখো যে এটা আমি ওখানে রাখতাম না এটা আমি মেনলি কিনেছি ওরা আসবে বলে আমার সোফাটা অ্যাকচুয়ালি ডাইনিংয়ে থাকতো কিন্তু ওরা আসবে বলে আমি ভাবলাম সবসময় তো সোফাটা আমার সোফাটা টেনে বড় করা যায় কিন্তু সেটা রাখলেও বারবার ফোল্ড করা আবার পাতা তো সেটা একটা প্রবলেম তাই জন্য আমি ফোল্ডিং খাটটা রিসেন্টলি কিনেছি আর এইটা হচ্ছে আমার একটা ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম আমার বাসনের জলটা ঝরানোর জন্য খুব রান্নাঘরে জল জল হয়ে যায় বাসন ধোয়ার পর তো এটা একটা খুব কাজের জিনিস আমার ব্লগটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না